জানাচ্ছে শিরোনাম। ব্রাহ্মণবাড়িয়ায় তাণ্ডব, হেফাজতের আরও 5 কর্মীর সমর্থক গ্রেফতার। সিটিভি 71 সত্যের পথে অবিচল। এখন বিস্তারিত। গত 26, 27 ও 28 মার্চ হেফাজতের বিক্ষোভ চলাকালে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় হেফাজতের আরও 5 কর্মীর সমর্থককে গ্রেফতার করেছে পুলিশ। গত 24 ঘন্টায় পুলিশ বিভিন্ন এলাকা থেকে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে। পুলিশ জানায়, সহিংস ঘটনার সময় হেরপ্রাপ্ত স্থিরচিত্র ও ভিডিও ফুটেজ পর্যালোচনা করে অভিযুক্তদের শনাক্ত করা হয়, বাকিদেরও গ্রেফতারের চেষ্টা চলছে। এসব ঘটনায় ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় 49টি, আশুগঞ্জ থানায় 4টি, সরাইল থানায় 2টি ও রেলওয়ে থানায় 1টি সহ মোট 56টি মামলা হয়েছে। এ সকল মামলায় 414 জন এজাহার নামীয় আসামি সহ অজ্ঞাতনামা 30 থেকে 35 হাজার মানুষকে আসামি করা হয়েছে। এ সকল মামলায় এখন পর্যন্ত নতুন 5 জন সহ 392 জনকে গ্রেফতার করা হয়েছে।